পূর্বে আমরা সেই সরলরেখা সাবটার থেকে স্যার অসীম কুমার সাহার উনার বইয়ের নয়ের নয় নম্বর এগারো নম্বর করতেছি। ওকে, তো খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এটা কিন্তু ১৯ সালে আসছে বোর্ডে, সেটা হচ্ছে y মাইনাস y ইকুয়াল টু মাইনাস প্লাস x এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং মূল বিন্দুগামী ধনাত্মক দ্বালপৃষ্ঠ সরলরেখা সমীকরণ নির্ণয় করো। তো মূলগামী মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ কি? y ইকুয়াল টু mx। ওকে, সো এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই রেখার সাথে, তার মানে আমার অন্তর্ভুক্ত কোণটা মান দেওয়া আছে এবং মূল বিন্দুগামী, তাও আবার ধনাত্মক দ্বাল বিশিষ্ট সমীকরণটা বের করতে হবে। সো এখানে প্রদত্ত রেখা, প্রদত্ত রেখা কত আছে? y ইকুয়াল টু মাইনাস প্লাস x। তাহলে ধরে নিচ্ছি এখানে ডাল m1 সমান হচ্ছে মাইনাস টু, এবং যেই সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে সেই ডালটা ধনাত্মক ডাল বলছে, তো সমীকরণটা ধরে নিচ্ছে ডাল হচ্ছে m2। দুই, নির্ণীয় রেখাটির ডাল, নির্ণীয় রেখাটির ডাল m2, এটা আমরা কি করলাম? ধরে নিলাম। ওকে, তো এখন আমাদের কাছে নির্ণীয় রেখা দুইটার ডাল, অর্থাৎ যে রেখাটা নির্ণয় করবো সেই রেখা ওই রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে, তার মানে অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। তো সত্য মতে tan 45 ডিগ্রি ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1, তাহলে tan 45 ডিগ্রি ইকুয়াল টু কত? 1। তাহলে প্লাস মাইনাস m1 এর মান হচ্ছে মাইনাস 2, আর এটা হচ্ছে m2, আর এটা হচ্ছে এখানে তো ব্র্যাকেট দিতে পারি চাইলে মাইনাস টু ইন্টু এম টু। ওকে, তাহলে এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে প্লাস মাইনাস মাইনাস টু মাইনাস এম টু, ওয়ান মাইনাস টু এম টু। তাহলে এ হচ্ছে অবস্থা। তো আমি যদি প্লাস চিহ্ন নিই, প্লাস চিহ্ন নিয়ে, ওকে, আমি যদি প্লাস চিহ্ন নিই তাহলে ওয়ান ইকুয়াল টু মাইনাস টু মাইনাস এম টু, ওয়ান মাইনাস টু এম টু, তো ইকুয়াল টু ওয়ান মাইনাস টু এম টু ইকুয়াল টু মাইনাস টু মাইনাস এম টু, এরপরে ওয়ান প্লাস টু মাইনাস এম টু প্লাস টু এম টু ইকুয়াল টু এম টু। সো এম টু সমান আমরা কি পেলাম? থ্রি। আমি এখানে কিসের নিয়েছি? প্লাস সাইন নিয়েছি। ওকে, এখন যদি আমি মাইনাস চিহ্ন নিই, ওকে, আমি যদি মাইনাস চিহ্ন নিই তাহলে কি পাবো? ওয়ান ইকুয়াল টু মাইনাস মাইনাস টু মাইনাস এম টু, ওয়ান মাইনাস টু এম টু। তাহলে আমি যদি কোণাকুণি গুণ করি ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস টু মাইনাস মাইনাস প্লাস এম টু, প্লাস এম আদিলে হচ্ছে, সো ওয়ান মাইনাস টু ইকুয়াল টু টু এম টু প্লাস এম টু, তাহলে আমরা কি পাচ্ছি? থ্রি এম টু। তাহলে সুতরাং এম টু ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই থ্রি। তাহলে এখানে আমরা দুটা ডাল পেলাম, কিন্তু আমাদের কিন্তু বলে দিছে ধনাত্মক ডাল বিশিষ্ট, তাহলে আমি এখানে মাইনাস ওয়ান বাই চারটা নিতে পারতেছি না, আমাকে যেহেতু ধনাত্মক ডাল বলছে। ওকে, তো ইহা কি হবে না? গ্রহণযোগ্য হবে না, নয়। ওকে, তাহলে যেহেতু কি কারণ 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 লিখেন, কারণ কি? ধনাত্মক ডাল, যেহেতু ডাল ধনাত্মক বিশিষ্ট, আপনারা আরো সুন্দর করে লিখতে পারেন, আরো সুন্দর করে লিখবেন। ওকে, সো আমার ধনাত্মক বিশিষ্ট ডালটা কিরকম হবে? তাহলে তাহলে সুতরাং রেখাটির সমীকরণ, ওকে, আপনারা লিখেন সুতরাং ধনাত্মক ডাল বিশিষ্ট রেখাটির সমীকরণ y ইকুয়াল টু mx, mx মূল বিন্দুগামী, যেহেতু আমাকে বলছে মূল বিন্দুগামী ধনাত্মক ডাল বিশিষ্ট, চাই লিখতে পারেন যে সুতরাং মূল বিন্দুগামী,
मूल बिंदु गामी धनात्मक डाल विशिष्ट। ओके ধরো তো ডাল বিশিষ্ট রেখাটির সমীকরণ হবে y = mx, সো আমাদের কাছে y = m এর মান কত? Price x, এইটাই হবে আমাদের নির্ণয় সমীকরণ, যেটা এন্ড টু টাইপ হবে আমাদের কাছে। আশা করি বুঝছি। ওকে পূর্ণাঙ্কটা এইটা অনেক ইম্পর্টেন্ট, এটা tan এর 1 এ আছে ওখানে, সেটা হচ্ছে এই রূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 7x + 13y - 87 = 0 এবং 5x - 8y + 7 = 0 সাংকমান সমান বলেছে, যাই হোক আগামী স্যাদিবিন্দুটা বের করি তারপর বলতেছি, যেহেতু স্যাদিবিন্দু দিয়েই যাবে তো স্যাদিবিন্দুটা আমার দরকার। সো প্রদত্ত রেখা ধর, প্রদত্ত রেখা ধর 7x + 13y - 87 = 0, 5x - 8y + 7 = 0, এটা হচ্ছে এক নং, এটা হচ্ছে দুই নং। তো প্রতিস্থাপন অপরাধ যেটি সেটা করা যায়, ঠিক আছে। সো আমি এখন চাচ্ছি বজ্র গুণন করতে, তাহলে এক ও দুই থেকে দুই কে কি করে বজ্র গুণন করে পায়, ঠিক আছে। আপনি চাইলে প্রতিস্থাপন অপরেণ যেভাবে করেন না কেন, সেদিনে বের করলে হচ্ছে, এক্সপ্রিমেন্ট বের করলে হচ্ছে। সো এখানে আমি এক্স নিচ্ছি, ওকে, তো এক্স যদি নিই সাত তেরো কত, তিন সাত একুশে রেখাতে দুই সাত একুশ সাত আট নয় সাত তেরো, ওকে। তাহলে x এর মান যদি আমি x নিই তাহলে এদিকে এদিকে গুণাগুণ করব, তারপর হচ্ছে এদিকে, তো মাইনাস হচ্ছে প্লাস, আমার হবে মাইনাস সাত আটা ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ, সাত আটা ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ, আট আটা চৌষট্টি, চৌষট্টির পাশে চৌষট্টির পাশে কত হবে উনসত্তর, ওকে। এরপরে ইকুয়াল টু y, এই হচ্ছে y, x নেওয়ার সময় আগে দিকে নিয়েছিলাম, এখন y নেওয়ার সময় আগে দিকে, মাইনাস 87 ইনটু 5 535 এ 5 হাতে 3 5 আর 40 43, ঠিক আছে। এরপরে এদিকে এদিকে 749 মাইনাস 49, ঠিক আছে। সো এই হচ্ছে মাইনাস 49 ছিল এই অবস্থা। এরপরে কনস্ট্যান্ট টার্ম নিব, তো কনস্ট্যান্ট টার্ম নিলে এখানে আমি কি করলাম, আগে y এর মান নেওয়ার সময় এদিকে এদিকে নিয়েছিলাম, ওকে। এখন কনস্ট্যান্ট টার্ম যদি নিই তাহলে কি পাবো, মাইনাস সাত আটা ছাপ্পান্ন, তারপর হচ্ছে মাইনাস পাঁচ তেরো পঁয়ষট্টি, ওকে। সো এখান থেকে আমরা কি পাচ্ছি, x বাই ছয় থেকে এক চলে গেলে কত, পাঁচ, তারপর নয় থেকে নয় চলে গেলে শূন্য, সিক্স মাইনাস, ওকে। সো ইকুয়াল টু y, এখানে দুইটা এক হবে রাইট, চার হবে, তারপরে হচ্ছে চোদ্দ চার হাতে এক, চার দিনে সাত, সাতের একে আট মাইনাস ফোর ইকুয়াল টু ওয়ান, এগারো এক হাতে এক ছয় দু কোনো বার হবে মাইনাস। এখন আমরা পাই কি, পাই x বাই মাইনাস সিক্স জিরো ফাইভ ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস টু ওয়ান, মাইনাস মাইনাস চলে যায়, তাহলে সিক্স জিরো ফাইভ ওয়ান টু ওয়ান, তাহলে এখান থেকে কত পাচ্ছি, পাঁচশো গাছ পাঁচশো দশ, এক পাঁচশো গাছ তার মানে ফাইভ, ওকে। আবার আবার কি পাই, ওয়াই ভাই মাইনাস ফোর এইট ফোর ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস ওয়ান টু ওয়ান, ওকে। তাহলে এখানে মাইনাস মাইনাস চলে যায়, তাহলে হবে ফোর এইট ফোর ওয়ান টু ওয়ান, কত পাবো, চার কে চার চার দুনা চার কে চার, তার মানে ওয়াই ইকুয়াল টু ফোর। সো আমরা এখানে স্যাদিবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি, সো এখানে আমরা লিখতে পারি, সুতরাং সুতরাং এক ও দুই নং
রেখার ছেদবিন্দু কত? 5, 4। ওকে, তো আমি যে রেখাটা নির্ণয় করবো সেটা এই ছেদবিন্দু দিয়ে যায়। আচ্ছা, গেল ছেদবিন্দু দিয়ে যায়, ওকে মানলাম। এখন অক্ষদ্বয় হতে সমান সাংক মানের অংশ ছেদ করে, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে যে কোন একটা সরলরেখা অক্ষদ্বয়ের পূর্ণিতাংশ সরলরেখা হচ্ছে, এটা যদি হয় এ, এটা যদি হয় বি, তাহলে আমরা কি জানি? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এটা হচ্ছে অক্ষদ্বয়ের কুণ্ঠিতাংশের সমীকরণ। অক্ষদ্বয়ের মধ্যে যতটুকু কুণ্ঠিতাংশ করে সেটা সমীকরণ হচ্ছে, এটা আমরা জানি। অক্ষদ্বয়ের কুণ্ঠিতাংশের সমীকরণ হচ্ছে এই ধরনের সরলরেখার সমীকরণটা। এখন অক্ষদ্বয় হতে সমান সমান সংক্রমণ, তার মানে এইটাও হবে এ, এইটাও হবে এ, সমান সমান সংক্রমণ বলছে। সুতরাং এই বিটাও হয়ে যাবে কত? এ, সমান সমান সংক্রমণ বলছে। তাহলে আমি কি লিখতে পারি? ধরি নির্ণীয় সরল রেখাটির সমীকরণ, এক্স বাই এ প্লাস মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল টু 1। ওকে, কিন্তু কত হচ্ছে? প্লাস মাইনাস দিলাম কেন? রেখাটা এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে। ওকে, তাই আমি এখানে কি দিচ্ছি? প্লাস মাইনাস। ওকে, সো এটাকে চাইলে আমি আবার এভাবে লিখতে পারি না, যদি এল সেম করে এটাও দিকে চলে যাবে। ওকে, এখন আসি, এ হচ্ছে আমার নির্ণীয় রেখা যাকে আমি 3 দ্বারা বিনোদ করলাম। এই 3 নং রেখাটা কিন্তু আবার এই সেট বিন্দু গণ, 5, 4 বিন্দু গণ। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু 3 নং রেখাটি 5, 4 বিন্দু গণ, রেখাটি 5, 4 বিন্দুগামী। ওকে, তাহলে এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি যে আমরা 5 প্লাস মাইনাস 4 ইকুয়াল টু এ। তো আমি যদি এখন পজিটিভ নিই তাহলে কি পাবো? 5 প্লাস 4 ইকুয়াল টু এ, সো এ ইকুয়াল টু 9 পাচ্ছি। আবার যদি আমি মাইনাস নিই, আচ্ছা এদিকে বলি, মাইনাস নিয়ে যদি আমি মাইনাস নিই তাহলে 5 মাইনাস 4 ইকুয়াল টু এ, সো এ ইকুয়াল টু 1 পাচ্ছি। তাহলে এর মানে একবার 9 পাচ্ছি, একবার 1 পাচ্ছি, যোগ করলে এ পাচ্ছি, যোগ করলে 9 পাচ্ছি, বিয়োগ করলে 1 পাচ্ছি। তাহলে নির্ণীয় সরলরেখার সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, একবার 9 পাচ্ছি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 পাচ্ছি। তাহলে আমরা কি করেছি? আমি আগে রেখা দ্বয়ের ছেদবিন্দু বের করেছি, এরপরে যেহেতু বলেই দিয়েছে অক্ষদ্বয় হতে সমান সমান সাংক্যমান, ঠিক আছে, তো অক্ষদ্বয় হতে সমান সাংক্যমানের সমীকরণটা আমরা বের করছি এক্স প্লাস মাইনাস ইকুয়াল টু এ। তো সেই রেখাটা এই বিন্দুগামী ছেদবিন্দুগামী মান বসাই দিছি, দেন এখন বেরিয়ে আসছে। ভেরি সিম্পল, খুবই ইজি। ওকে।